সন্ধান পেয়েছি যেখানে পাহাড়ি অঞ্চলের কি মোমো পাওয়া যায় সেগুলো আমরা আজকে ট্রাই করবো। তো দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ, দেখে খুবই ভালো লাগছে যে এখানে মাটির জিনিস ব্যবহার করা হয়েছে আর বসার জায়গাগুলো কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা, মানে পুরোপুরি বলতে গেলে ইকো ফ্রেন্ডলি। জাস্ট চাটা মাটির ভাড়ে দেওয়া হয়েছে, সাইন্টিফিক্যালি চাটা মাটির ভাড়ে খাওয়াটা খুবই ভালো। আমি চাটা খেয়ে দেখব, কাইন্ড অফ মশলা কি এটা, আর এর মধ্যে লবঙ্গ আর এলাচি ফ্লেভারটা খুব স্ট্রংলি ফিল করা যাচ্ছে। ওভারঅল আমার মনে হয় এটা বিকেলবেলা খাওয়ার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা চা। তোমরা এটা এখানে এসে নিশ্চয়ই ট্রাই করতে পারো। একটু হাত দিই, ফিলিংটা দেখাই, দেখো ফিলিংটা দেখো, চিকেন রয়েছে, আনিয়ন রয়েছে। এখন আমি ট্রাই করছি ব্যাম্বু চিকেন মোমোটা। যেরকম আমি নাম শুনেছিলাম ব্যাম্বু বিরিয়ানি, সেরকমই একটা রেসিপি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক এর টেস্টটা কেমন হয়। এখন আমি খুবই স্ট্রাগল করছি মোমোটা কাটার জন্য। আমার মনে হয় চামচটা যদি একটু ভালো কোয়ালিটির হতো বা মোমোর কোটিংটা যদি একটু পাতলা হতো তাহলে খুবই ভালো হতো জিনিসটা। সাদা আছে, জিঞ্জার আছে, অনেক সময় জিঞ্জারের একটা ফ্লেভারটা আছে।
গ্রেভিটা সুন্দর, প্যান ফ্রাইড মোমোটা খেতে এখন এসে গেছে আমার কাছে পাহাড়িয়া শালুকিয়া চিকেন। সো দেখতে পাচ্ছ পিসগুলো এরকম ছোট অনেক পিস আছে, তার মধ্যে গ্রেভিটাও আমার মধ্যে মনে হচ্ছে সেম রেড সসে টস করা। এবার একটু খেয়ে দেখি, হাইলি রেকমেন্ডেড, এসে একবার এখানে ট্রাই করো, খুবই সুন্দর, খুব স্পাইসি না, একটু আচারিয়ার একটু এফেক্ট পাচ্ছি আমি, আচার আচার টাইপের। আমি আর একটু ট্রাই করি, কার্বন দিয়ে আচার, তাই জন্য আচারিয়ার একটা এফেক্ট পাচ্ছি না। ডেফিনেটলি এটাকে একবার ট্রাই করো এখানে। সো আমি বাড়িতে চলে এসেছি, আর তোমাদের লোকেশানটা একটু বলে দিই, তোমরা বাটানগর দিয়ে যদি আসো তাহলে বাটা, যদি বাসে আসো তাহলে বলবো বাটা মিনি বা 77 এ বাটাতে নিউল্যান্ডের মোড়ে তোমরা নামবে, যেখানে পুজো হয় ওখানে নেবে। যেই রাস্তাটা নুহি স্টেশনের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে হাঁটবে, বা কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো যে পাহাড়ি হাটটা কোথায়, সবাই বলে দেবে তোমাদের। আর যারা, আর বাটা মোড় থেকে অটো যায় নিউল্যান্ড অবধি, তোমরা অটো করেও যেতে পারো। তো এবার আমি বলি খাবারের কোয়ালিটি মোটামুটি, বাট খুবই এক্সপেন্সিভ নয় খাবারগুলো, ঠিক আছে, মানে খুবই আয়ত্তের মধ্যে, বাজেটের মধ্যে দাম। আর খাবার কোয়ালিটি মোটামুটি আমরা যা খেয়েছি, যেহেতু এটা লোকাল এরিয়ার মধ্যে, সেহেতু আমি চাইবো যে এই রেস্টুরেন্টটা একটু নাম হোক। এটা একটা কাইন্ড অফ রেস্টুরেন্ট আমি বলবো না, কাইন্ড অফ একটা ক্যাফে টাইপের, যেখানে তোমরা প্রিয়জনের সাথে বন্ধুদের সাথে আড্ডাও মারতে পারো, আর অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। সো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার অনুরোধ রইল সবাইকে, তোমরা প্লিজ একবার অন্তত পাহাড়ি হাটে ভিজিট করো। আর তোমাদের কী কী আইটেম ওখানকারের ভালো লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর আমি এখানে ভিডিওটা এন্ড করছি, প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাই।